আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো এসপিসি কোম্পানির যে বর্তমান যে পরিস্থিতি এবং কি আমরা কবে থেকে পেমেন্ট পাওয়া শুরু করব এবং কি কবে থেকে আমরা প্রোডাক্টগুলো হাতে পাওয়া শুরু করব, তো সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা বিভিন্ন গ্রুপ এবং কি বিভিন্ন যে ফেসবুকের গ্রুপগুলো রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো সেখানে আমরা দেখতে পারতেছি যে অলরেডি কিন্তু কোম্পানি বিভিন্ন জেলায় কিন্তু প্রোডাক্ট ডেলিভারি শুরু করে দিয়েছে এবং কি বিভিন্ন লোকজন কথা বলতেছে যে এক সপ্তাহের মধ্যে আমরা প্রোডাক্টগুলো হাতে পাবো এবং কি কোম্পানি থেকে নাকি বলা হয়েছে যে এক সপ্তাহের মধ্যে তাদেরকে প্রোডাক্টগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হবে। তো তারা নাকি মানসম্মত প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং কি অলরেডি কিন্তু বিভিন্ন এজেন্টের হাতে নাকি প্রোডাক্টগুলো পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে আমার জানার মতো, আমি এখন পর্যন্ত আমার কোনো ভাই বাদার কেউ এখন পর্যন্ত কোনো প্রোডাক্টের কোনো ডেলিভারি, তো দূরের কথা, এরকম কোনো এজেন্টের কাছেও আমি শুনে নিই যে তাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করা হয়েছে এবং কি তারা সম্পূর্ণভাবে কাজ শুরু করে দিয়েছে এবং কি তারা খুব দ্রুত গ্রাহকের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দেবে। তো এরকম কিন্তু কোনো এজেন্ট কিন্তু এখন পর্যন্ত বলেনি। তো আপনারা দেখবেন একটি মহল আপনার এসপিসির পক্ষ হয়ে কাজ করতেছে এবং কি এসপিসির যত গুণগান তারা ধরতে গেলে তারা পাঁচাটা গোলাম এবং কি তারা এক কথায় যাকে বলে যে চামচা, ঠিক আছে। এসপিসির কিছু দালাল রয়েছে, তো সেই দালালগুলো কী করে আপনার বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে, আপনার টেলিগ্রাম গ্রুপে গিয়ে তারা এসপিসির পক্ষ নিয়ে কথা বলে, ঠিক আছে। তো হঠাৎ করে দেখবেন একটা গুজব ছড়া দেয় তারা, তো সেই গুজবে কিন্তু কিছু সাধারণ ইউজার, কিছু সাধারণ মানুষ কিন্তু তাদের কথা বিশ্বাস করে বসে, ঠিক আছে। তো কোম্পানি এখন পর্যন্ত কোনো ফ্যাক্টরি থেকে আপনাকে কোনো এজেন্টের কাছে কোনো প্রকার কোনো প্রোডাক্ট ডেলিভারি করেনি এবং কি কোনো জেলায় কোনো এখন পর্যন্ত কোনো তারা কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট পাঠায়নি। তো এটা কিন্তু 100% শিওর হয়ে গেলেন যে তারা কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত দেওয়ার কোনো ব্যবস্থা নেয়নি, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এটার একটা মূলত একটা চক্রের কাজ, এটা আপনার বিভিন্ন গ্রুপে তাদের কাজই হচ্ছে এটা, এসপিসির সাফাই করা এবং কে এসপিসির গুণগান গাওয়া, ঠিক আছে। তাদের কাজই হচ্ছে এটা, তারা মূলত দালাল। তো এইসব দালাল থেকে দূরে থাকবেন। এরা কিন্তু আপনাকে আপনার পার্সোনাল যে আপনার আইডির সাথে যোগাযোগ করে কিন্তু তারা বলবে যে আপনার আইডি রিনিউ করার কথাও কিন্তু এরা বলে থাকে। তো সেক্ষেত্রে এদের থেকে সাবধান থাকবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আসি আমাদের যে পেমেন্ট যে সমস্যাটা রয়েছে সেই পেমেন্ট সমস্যা নিয়ে। তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, ভাই আমরা কবে থেকে পেমেন্টগুলো পাবো এবং কি আমার 200 আইডি 300 আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, তো আমাদের এখন করণীয় কী? তো আপনাদের এখন যাদের আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখন পর্যন্ত যে আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, তো সকলকে আমি একটি কথা বলতে চাই। তো আপনারা এখন কেউ যদি আপনাকে বলে যে 10 টাকা দিয়ে আপনাকে আইডিগুলো রিনিউ করে দেবে, ঠিক আছে, তো আপনি এই 10 টাকাও তাকে দিবেন না। কেন দিবেন না? এই 10 টাকার কথা বলে আপনি যখন একটা কম বাজারে আপনাকে বলবো যে আইডিগুলো রিনিউ করে দেব, তো তখন কিন্তু আপনি দেখা গেছে তাকে বিশ্বাস করে কিন্তু আপনি কিছু টাকা তাদেরকে দিয়ে দিবেন, তখন দেখবেন আপনার এই টাকাটা মেরে দিছে। তো এই আইডিও রিনিউ হবে না, আপনার টাকাটা মেরে দিবে, এটা আপনারা মাথা রাখবেন, ঠিক আছে। তো এসপিসি সিও আলামিন প্রধান, তো তিনি জেল থেকে বের হওয়ার পরে কিন্তু জুলাই মাসে কিন্তু তিনি বলেছিলেন যে 20 কোটি টাকা আমাদেরকে পেমেন্ট দিবে। তো এরকম কথা কিন্তু আমরা সকলেই জানি এবং কি আমরা সকলেই জিনিসটা নিজের চোখে দেখছি এবং কি শুনছি। তো সেক্ষেত্রে এসপিসি সিও আলামিন প্রধান যখন 20 কোটি টাকা পেমেন্ট দিবে বললে যে একটি গ্রাহকের টাকা বাদ যাবে না, তো সেক্ষেত্রে কিন্তু তিনি তখন বলেছিলেন যে জুলাই মাসে এই পেমেন্টটা ক্লিয়ার করা হবে। তো এরকম কথা কিন্তু বলে থাকলেও তো এখন পর্যন্ত অলরেডি কিন্তু আগস্ট মাস চলে যাচ্ছে, তো কোম্পানি কিন্তু কোনো প্রকার কোনো পেমেন্ট নিয়ে কিন্তু কোনো আলোচনা এখন পর্যন্ত করেনি। তো হঠাৎ করে দেখলেন আপনারা কিছুদিন আগে এসপিসি সিও আলামিন প্রধান তিনি লাইভে আসলেন ফেসবুক লাইভে। তো ফেসবুক লাইভে এসে কিন্তু বলেছেন যে আপনাদের প্রাণের দাবি, আপনাদের এই দাবি এই দাবি, কিন্তু সবচেয়ে বড় দাবি আপনাদের উইথড্র। তো এই উইথড্র নিয়ে সকল মানে উইথড্র নিয়ে খুব দ্রুত একটা সমস্যার সমাধান আসবে, এই ধরনের কথা কিন্তু তিনি বলেছেন। তো তিনি কিন্তু সেখানে ক্লিয়ার করে বলেননি যে আমাদেরকে কবে থেকে পেমেন্টটা দেওয়া শুরু করবে, ঠিক আছে। তো আমরা যারা সাধারণ ইউজাররা আছি, তো তাদের
পথ চেয়ে বসে থাকি, এরকম কথাই আছে যে তাদের অপেক্ষায় থাকি, তারা একটা নিউজ দিবে আমরা সেই অপেক্ষা করবো এবং কি আমাদের টাকাগুলো আমরা খুব দ্রুত আমাদের পকেটে নিয়ে নেব। তো এটা কিন্তু খুব সোজা কাজ না, ঠিক আছে? একবার আপনি চিন্তা করবেন, যখন আপনার টাকাটা কারো পকেটে চলে যাবে, তো সেই পকেট থেকে টাকাটা বের করে আনতে আপনাকে ন্যূনতম যে কষ্টটা করতে হবে সেটা আপনারা হয়তো বা এসপিসিতে যারা ইনভেস্ট করছেন, তো আমি মনে করি আপনারা বুঝতে পারতেছেন যে নিজের টাকা অন্যের পকেটে গেলে সেই টাকাটা ফিরিয়ে আনতে কতটুকু কষ্ট হয়, সেটা আমরা যারা এসপিসি ইউজাররা আছি তো অন্তত এই জিনিসটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো সকলে কিন্তু জিনিসটা অলরেডি ভালোভাবে বুঝে গেছে যে কোম্পানি চায় না যে টাকাগুলো ফেরত দিতে, তো কোম্পানি চায় যে আমরা নিজে থেকে আমরা এখান থেকে সরে যাই, কোম্পানি কিন্তু এটাই চায়, ঠিক আছে? তো কোম্পানি যদি চাইতো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো কিন্তু আমাদেরকে ফেরত দিত। তো কোম্পানি মূলত চায় না যে আমাদের টাকাগুলো ফেরত দেক, তো সে মূলত চায় আমরা আস্তে আস্তে এখান থেকে সরে যাই। তো সেক্ষেত্রে আমরা যারা এসপিসি ইউজার ফোরামে এখনও জয়েন করিনি, তো আমরা সকলে চেষ্টা করব এসপিসি ইউজার ফোরামে জয়েন হতে, কারণ সেখানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতে থাকে এবং কি তারা কিভাবে কাজ করবে, কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, তো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।